কিছু কথা বলেন কি কি সেই আলে মোলামর ওয়াজ গুলোতে নারীদের ছবি লাগাইয়া বিভিন্ন লোকের ছবি লাগাইয়া গোলাম রব্বানি বলল তিন মাসের গর্ভবতী কি লেখছে কথাগণ কথা কি এই আলোচনাগুলো আমি করি নাই ওয়াজের সাথে কোনো মিল নাই আজকে এই ওয়াসলিল নংরা পোস্টারগুলো একজন বক্তা শুধু আমার বিরুদ্ধে নয় আজকে বাংলাদেশের যত হক্কানী বড় বড় আলেম ওলামা আছে যারাই কথা বলে প্রত্যেকটা আলেমের ওয়াজের সাথে তারা ওয়াসলিল ছবিগুলো দিয়া তারা আলোচনা ইউটিউব থেকে কিছু টাকা কামানোর আশায় বক্তাদেরকে ছোট করতেছে কথা বলেন ঠিক না ঠিক আল্লাহর কোরআন সামনে আছে বিশ্বাস করে এই ব্যাপারে কোনো আলেমের দোষ নাই আজকে যারা আলেম আমার সাথে তাদের ওয়াজ মাহফিলে নোংরা নারীর পোস্টার করে আল্লাহর কাছে একদিন জবাব দেওয়া লাগবে কথা বলেন ঠিক না ঠিক এ মুসলমান আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক এই জন্য বাংলার জমিনের কোনো আলেমনামা খারাপ নয় এগুলো যতই ল্যাংটা নারী ছবি দেখ আপনারা কেউ আলেম ওলামাদেরকে বক্তাদেরকে ভুল বুঝবেন ওরা লেখা দিছে গভীর রাতের প্রেম ওরা লেখা দিছে কলেজের মাইয়া ওরা লেখা দিছে রোমান্টিক দেবর ভাবি এগুলো দিয়েছে লেখে যেন মানুষ দেখে কথা কি বোঝেন না এই আলোচনাগুলো দিয়ে বক্তাদের ছবি পাশে নায়িকের ছবি কি বুঝলেন বোঝা যায় বোঝা যায় কথা বোঝা যায় আপনারা রংপুরের মানুষ কম ঘাটেন তো যারা ইউটিউব ইন্টারনেট ঘাটে ওরা আবার দেখে গোলাম রব্বানি ঘুমকি দেয় হ্যালো হুজুর কে গোলাম রব্বানি কোথায় বেটা তুই গোলাম রব্বানি কথা কি বোঝেন না ও আচ্ছা তারে তিন চারটে গাল পেরে বলতেছে তোর আজের সাথে নারী ছবি কে আমি ওকে কেমনি বুঝাই কে আমি তো আজ করি পুরুষের মধ্যে নারী ঢুকলো কেমন কথা কন কথা কন আমার ওয়াজের সাথে তোমরা এগুলো লাগাইয়া দিবা ফেসবুক ইন্টারনেটে পোস্ট করবা ইউটিউবে ছড়াইয়া দিবা আর দোষ দিবা বক্তাদের বিশ্বাস করেন কোন আলেম মোলামা এগুলো করতে বলে না কিছু নোংরা মিডিয়া কিছু অসাধু মিডিয়া ইউটিউব থেকে টাকা কামানোর আশায় আলেমদেরকে বাঁচ দিচ্ছে কথা কন টাকা কারামাই করো তোমরা ইউটিউব থেকে তোমরা টাকা পাও তোমাদের ভিউ হয় তোমাদের সাবস্ক্রাইব পরে আর বাঁশ খাই আমি গোলাম রব্বানি কথা কন এই সমাজে কিছু এরকম অসাধু লোক আমাদের পিছিয়ে লেগেছে ভাই এ জাতিকে সাবধান হতে হবে ভুল বোঝা যাবে না আমার ওয়াজ এই যে ময়দানে করলাম আল্লাহ যদি কোন বান্দার ভালো লাগে আশেপাশে দাওয়াত হবে কথা건 ঠিক না ভাই ঠিক কিন্তু আমি ওই নোংরা আলোচনা করে আমার ইউটিউবে ছবি দিয়া যে দাওয়াত নেওয়া লাগবে বিশ্বাস করেন এই রিজিক আমি চাই না বাংলাদেশ পার হই ভারতে যদি আমি ইচ্ছা করি 6 মাস আস করব ইনশাআল্লাহ 6 মাসি ভারতে মাহফিল হবে তারপরে বাংলার মানুষের محبتে দিন রাত দিনে রাতে প্রোগ্রাম করি আল্লাহ কবুল করুন জরেগন আমিন আরো জরে বলেন আমিন এগুলো নোংরা মিডিয়া থেকে আপনারা দূরে থাকবেন যেটাতে দেখবেন বক্তার সাথে মহিলার ভুল ভুল করে করে করবেন না ঢুকবেন ঢুকলেই ভিউ হয় তখন আর লোভ পায় আরো দেখ কথা বোঝা গেল এজন্য আসুন এগুলো থেকে আমরা বিরত থাকি আল্লাহ পাক সবাইকে সমস্ত কিছুর ওপরে বিবেক বিবেচনা বুঝে আমল করা তৌফিক দান করুন